আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের দোকানে প্যান কার্ডের সার্ভিস দিয়ে থাকি কারণ এক একটা প্যান কার্ড করলে কিন্তু পার প্যান কার্ডের পিছু, যদি কেউ দেড়শো বা একশো ষাট বা একশো সত্তরও নেয় সেক্ষেত্রে কিন্তু তাদের পঞ্চাশ ষাট টাকা কিন্তু লাভ থেকে যায় মানে একটা প্যান কার্ড করতে পারলে যথেষ্ট পরিমাণে লাভ কিন্তু থাকে পার প্যান কার্ডের তাই প্যান কার্ডের সার্ভিস কিন্তু প্রত্যেকেই দেয় যদি আপনার কাছে প্যানের আইডি না থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমাদের কাছ থেকে আপনি পেয়ে যেতে পারেন প্যানের আইডি যেখানে প্যান কার্ডের আইডি নিলে আপনারা একই আইডির ভেতরে এনএসডিএল ইউটিআই প্যান ফাইন্ড এবং রিভাম পোর্টাল এবং মোবাইল রিচার্জ সমস্ত কিছু একটা পোর্টালের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা কিন্তু ভালো সুবিধা কারণ একটাই ওয়ালেট থাকবে সেই ওয়ালেট থেকে আপনি অনেকগুলো সার্ভিস ইউজ করতে পারবেন তবে প্যান কার্ড করার ক্ষেত্রে কমন কতগুলো কিন্তু সমস্যা বা কমপ্লেন আসে কাস্টমারের দিক থেকে যেরকম ধরুন প্যান কার্ড কেউ করে চলে গেছে পরের দিন যখন প্যান আপলোড করতে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপলোডের ঘরে রকম প্যান কার্ড থাকে না তো সেক্ষেত্রে আপনারা কী করবেন এছাড়াও কিন্তু বিবাহিত যে সমস্ত মহিলারা রয়েছেন তারা বিবাহ করার পরে কিন্তু প্যান কার্ডে তাদের যে টাইটেল রয়েছে সেই টাইটেল চেঞ্জ করার জন্য কিন্তু দোকানে আসে এবং অনেক দোকানদার কিন্তু সেই টাইটেল চেঞ্জ করতে গিয়ে সমস্যায় পড়েন কীভাবে সলভ করবেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে জানিয়ে দেবো অর্থাৎ প্যান কার্ডের উপরে এমন কতগুলো সমস্যা রয়েছে যেগুলো নিয়ে আমি আলোচনা করব এবং যদি কোনো সমস্যা আমার থেকে মিস্টেক হয়ে থাকে আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না সেই কমেন্ট নিয়ে কিন্তু আমি পরবর্তী সময়ে আবার ভিডিও নিয়ে আসবো যাতে অন্যরা সমাধান পেয়ে যায় তো যদি আপনি চান একজন প্যান কার্ডের এজেন্ট হতে সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশান বক্স এবং ফার্স্ট কমেন্টটা ফলো করলে আপনারা দেখতে পারবেন সেখানে একটা লিংক দেওয়া রয়েছে যে লিঙ্কে টাচ করলে সরাসরি আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং আইডি পাসওয়ার্ড সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এবং একটা ওয়ালেটে টাকা লোড করে আপনি অনেকগুলো পরিষেবা ইউজ করতে পারবেন প্যান কার্ড করার ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় প্রথম সমস্যা হলো প্রত্যেক মাসে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তো দেখুন আপনি প্যানের আইডি নিয়ে কাজ করছেন যদি আপনার পোর্টালে প্রত্যেক মাসে আইডি পাসওয়ার্ড চেঞ্জের রিকোয়েস্ট আছে সেক্ষেত্রে সেটা কিন্তু একটা সমস্যা কারণ আপনি একবার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ হয়ে গেলে অনেকের ডেস্কটপে কিন্তু অটোমেটিক সেভের অপশান থাকে যার ফলে পাসওয়ার্ড কি দিয়েছিল অনেকে ভুলে যায় ফরগেট করতে গেলে মনে থাকে না কোন ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করেছিল তবে প্যান সেবা কেন্দ্রের আইডি নিলে আপনারা কিন্তু একবারই লগ করবেন এবং প্যান সেবা কেন্দ্রের আইডি দিয়ে আপনারা ইউটিআই টাচ করলে সরাসরি ইউটিআই কিন্তু লগ হয়ে যাবে সেক্ষেত্রে কোনো আইডি পাসওয়ার্ড কিন্তু আপনাকে এক্সট্রাভাবে দিতে হবে না এটা কিন্তু প্যান সেবা কেন্দ্রের সবথেকে বড় প্লাস পয়েন্ট মানে আপনি ইউটিআই লগ ইন করবেন কোন রকম আইডি পাসওয়ার্ড ছাড়াই কারণ প্যান সেবা কেন্দ্রের আইডি পাসওয়ার্ডই কিন্তু আপনার ইউটিআই এর আইডি পাসওয়ার্ড এটা কিন্তু এক্সট্রা বেনিফিট এবং প্রত্যেক মাসে আপনার পাসওয়ার্ড কিন্তু এক্সপায়ারও হয়ে যায় না এটা একটা কিন্তু দারুণ সুবিধা প্যান সেবা কেন্দ্রের তো এবার আসি ফাইল আপলোডের ক্ষেত্রে অর্থাৎ আপনার কাছে কাস্টমার প্রথম দিন এলো আপনি প্রসেস কমপ্লিট করলেন কাস্টমারকে দিয়ে শো সাবো যা করার করেই নিলেন কিন্তু আপনি সেদিন আর ফাইল আপলোড করলেন না পরের দিন যখন কাস্টমারের ফাইলটা আপলোড করতে যাচ্ছেন সেই মুহূর্তে গিয়ে দেখছেন যে ফাইল আপলোডের ঘর সম্পূর্ণ ফাঁকা অর্থাৎ সেখানে আপনাকে ফাইল আপলোডের কোনো অপশানই দিচ্ছেন না এরকম সমস্যায় কিন্তু আপনারা অনেকেই পড়েছেন তো ভিডিও শেষের দিকে এটার সমাধান আমি জানিয়ে দেব এর জন্য কিন্তু আমাদের ডেস্কটপে যেতে হবে তাই একটু ওয়েট করুন আর একটা সমস্যা যেটা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হয় সেটা আগে একটু আলোচনা করে নিই বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সমস্যা হলো যারা যারা বিবাহিত তারা কিন্তু অনেকে দোকানে এসে বলে যে আমার টাইটেলটা আমি চেঞ্জ করতে চাই কারণ ব্যাংকের বইয়ে বা আদার্স অন্যান্য জায়গাতে আমার প্যান কার্ডের সাথে কিন্তু ওই সেই নামের টাইটেল ম্যাচ করছে না যার ফলে আপনি কিন্তু প্যান কার্ড আবেদন করে দেন এবং সেই প্যান কার্ডটা কিন্তু অবজেকশানে পড়ে যায় অবজেকশানে পড়ে যাওয়ার পরে আপনার কাছে রিকোয়েস্ট আসে প্যারেন্টের থেকে যে আপনাকে সেখানে গেজেটেড অফিসার হোক বা এমএলএ হোক এমপি হোক কাউকে দিয়ে একটা ওয়ান ফর্ম ফিল আপ করে সেটাকে স্বাক্ষর করে আবার আপলোড করতে হবে কিন্তু আপনি যতবারই এনেক্সার ওয়ান ফর্ম ফিল করে আপলোড করবেন ততবারই কিন্তু রিজেক্ট করে দেয় এই সমস্যাটা কিন্তু প্রত্যেকটা যারা প্যান কার্ডের এজেন্ট রয়েছেন বা প্যান কার্ডের সার্ভিস দিচ্ছেন প্রত্যেককে কিন্তু ভুক্তভোগী হতে হয়েছে তো আজকের ভিডিওতে আপনাদের ক্লিয়ার জানিয়ে দিচ্ছে আপনারা যত এমএলএ এমপি জারই দেন সেক্ষেত্রে কোনোরকমভাবেই কিন্তু আপনার এই সমস্যার সমাধান হবে না এনেক্সার ওয়ান ফর্ম ফিল আপ করবেন এমএলএ এমপির তো সিগনেচার করবেনই তার পাশাপাশি যদি আপনার কাছে ম্যারেজ সার্টিফিকেট থাকে তাহলেই কিন্তু আপনার এই সমস্যার সমাধান হবে যদি ম্যারেজ সার্টিফিকেট না থাকে আপনি যতবারই ফাইল আপলোড করবেন ততবারই কিন্তু এটা রিজেক্ট করে দেবে প্যানের অফিস থেকে তাই ম্যারেজ সার্টিফিকেট থাকলে তবেই কিন্তু আপনি যারা বিবাহিত তাদের কিন্তু সে সমস্ত মহিলাদের পদবি চেঞ্জ করতে পারেন যদি ম্যারেজ সার্টিফিকেট থাকে নাহলে কিন্তু আপনাকে অনেকটাই সমস্যায় পড়তে হতে পারে তো চলুন আমরা ডেস্কটপে যাব ডেস্কটপে গিয়ে দেখিয়ে দেবো যে আপনি প্রথম দিন প্যান কার্ড আবেদন করেছেন দ্বিতীয় দিন যখন লগ ইন করছেন তখন আপনারা আর সেই প্যানের ফাইল আপলোড করতে পারছেন না সেটা কোথায় থাকবে চলুন আপনাদের দেখিয়ে দিই আর যদি আপনারা এখনো পর্যন্ত প্যান সেবা কেন্দ্রের আইডি নেননি সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু প্যান সেবা কেন্দ্রের আইডি নিতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন প্যান সেবা কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইটে এসে গেছি আইডি পাসওয়ার্ড এখানে আমরা জাস্ট লগ ইন করে নেব লগ ইন বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে সেম ইন্টারফেস এসে যাবে অর্থাৎ এর আগে অনেকগুলো ভিডিও করেছি সেম ইন্টারফেস আসবে তবে আমাদের এই মুহূর্তে কিন্তু দুটো সার্ভিস অ্যাড করে দেওয়া হয়েছে রিভাম পোর্টালের সার্ভিস এবং প্যান ফাইন্ডের সার্ভিস যেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে প্যান ফাইন্ড আপনারা করতে পারবেন মানে রিভাম পোর্টালের ক্ষেত্রে একটা চার্জ রয়েছে তবে আপনারা প্যান ফাইন্ডের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ফাইন্ড করতে পারবেন পার প্যান কার্ডে কিন্তু পঞ্চাশ টাকা চার্জ পে করতে হবে তো এখানে আসার পরে প্যানসেবা কেন্দ্রের সবথেকে বড়ো বেনিফিট হলো আপনারা জাস্ট এই যে পিএসএ লগ ইন বলে অপশান আছে এখানে কোনো আইডি পাসওয়ার্ড লাগে না পিএসএ লগ ইন করার জন্য জাস্ট পিএসএ লগ ইনের উপরে ক্লিক করবেন অটোমেটিক দেখুন আপনাদের সামনেই কিন্তু আমার পিএসএ পোর্টালটা খুলে গেল যেটা কিন্তু আমার নামে রয়েছে এই পিএসএ পোর্টাল খুলে যাওয়ার পরে আমরা এখানে এই অ্যাপ্লাই বাটানে আসি এবং আমরা নতুন অ্যাপ্লিকেশনের আবেদন করি যেদিন আবেদন করি সেদিন আমরা অনেক সময় কি করি ফর্ম আপলোড করি না ফর্ম আপলোড না করার ফলে আমরা যখন এই আপলোড ডকুমেন্টসে ক্লিক করি এই আপলোড ডকুমেন্টসে আসার পরে আমাদের এই ঘরটা এরকম নো পেন্ডিং ডকুমেন্টস এরকমভাবে শো করে ফলে আমরা কী করি ঘাবড়ে যাই যে আমরা যে অ্যাপ্লিকেশানটা করলাম সেটা কোথায় রয়েছে আবার নতুন অপশানে গেলাম আমরা গিয়ে তখন খুঁজতে শুরু করি আমরা কিন্তু কোথাও পাই না তবে সমস্যার সমাধান আপনারা কি করে করবেন তাই তো এই নতুনে আমরা আবেদন করলাম করার পরে কী করলাম আমরা এই যে ডকুমেন্টস আপলোড বলে ঘর রয়েছে ডকুমেন্টস আপলোডে গিয়ে আমরা আর খুঁজে পাই না তবে আপনাদের এখানে একটা অপশান রয়েছে প্যান অবজেকশন দেখতেই পাচ্ছেন যদি আপনারা এই প্যান অবজেকশানের মধ্যে যান তাহলে আপনার যতগুলো প্যান কার্ড অবজেকশানে রয়েছে মানে পেন্ডিং রয়েছে সেগুলো অবজেকশানে শো করবে যদি আপনি নতুন প্যান কার্ড করেন সেক্ষেত্রে এই অবজেকশানে শো করবে ফর্টি নাইনের ঘরে আর আপনি যদি সংশোধনের কাজ করেন সেক্ষেত্রে কিন্তু সিএসএফের ঘরে শো করবে বোঝা গেল দুটো বিষয় একটা নতুন প্যান কার্ডের ক্ষেত্রে আর একটা সংশোধনের ক্ষেত্রে তো আপনি ধরুন যে আপনি এখান থেকে নতুন প্যান কার্ডের আবেদন করেছিলেন এবং তারপরে ফর্ম আপলোড করেন এই আপলোডে ঘরে গিয়ে আর ফর্ম আপলোড করেননি পরের দিন আপনি খুলেছেন তবে সেটা কিন্তু আপলোডে শো করছেন এই জন্য প্যান অবজেকশনের ঘরে আসবেন এখান থেকে ফাইন্ড অ্যাপ্লিকেশান আন্ডার অবজেকশান এই ঘরে আসবেন এখানে আসার পরেই কিন্তু আপনার যতগুলো নতুন প্যান কার্ড আবেদন করেছিলেন ফর্টি ফর্ম দিয়ে সেক্ষেত্রেই কিন্তু আপনাদের এই ঘরে শো করবে বোঝা গেল এখান থেকেই কিন্তু আপনাকে ক্লিয়ারনেস দিয়ে তারপরে কিন্তু ফাইল আপলোড করতে হবে ফাইল আপলোডের জন্য আবার প্যান অবজেকশানে আসবেন আপলোড ডকুমেন্টস ক্লিয়ার অবজেকশন এঘরে ক্লিক করে আপনার ডকুমেন্টসটা আপলোড করে দেবেন তাহলেই কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এবং এখান থেকেই কিন্তু কোনোরকম বেডশিট ক্লিয়ার করতে হবে না অটোমেটিক আপনার কাজ কমপ্লিট এবং প্যান কার্ড পনেরো কুড়ি দিনের বা এক মাসের ভেতরে আপনার নির্দিষ্ট অ্যাড্রেসে কিন্তু চলে আসবে তো প্যান সেবা কেন্দ্রের এটাই সুবিধা এবং প্যান কার্ড আবেদন করার পরে যদি আপনার এরকম অবজেকশানে পড়ে যায় সেক্ষেত্রে প্যান অবজেকশন বলে অপশন আছে এখান থেকে ক্লিয়ার করতে পারেন